নমস্কার শুভ সন্ধ্যা আজকে শনিবার তেসরা অগস্ট দু হাজার চব্বিশ বাঘচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে একশো উনসত্তরতম হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা বিবেকানন্দ ঘরে ঘরে নামক সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছে আজকের অনুষ্ঠানে একটা ছোট্ট বিজ্ঞপ্তি বলতে পারেন রয়েছে যে আমরা একটা নতুন চিন্তাধারা আপনাদের কাছে ছড়িয়ে দিতে চাইছি সেটা আমরা পেয়েছি কিন্তু আপনাদের কাছেই আমি আর তরুণবাবু একদিন এক জায়গায় ওনার নিজের জানেন তো ওনার বক্তৃতায় বহুল জায়গা থেকে আমন্ত্রণ আসে বিবেকানন্দ ঘরে ঘরে ছাড়াও তো এইরকম একটা জায়গায় আমরা বক্তৃতা করতে গেছি তো তারা বিবেকানন্দ ঘরে ঘরে সম্বন্ধে এনকোয়ারি করতে গিয়ে বললেন যে আচ্ছা আমরা যদি অ্যারেঞ্জ করি আপনারা কি এখানে এসে করতে পারেন তা আমরা সঙ্গে সঙ্গে ভাবলাম প্রস্তাব তো মন্দ নয় সাদরে তরুণবাবুর সঙ্গে আলোচনা করলাম বললেন সাদরে অভ্যর্থন মানে সাদরে গ্রহণ করা যায় সুতরাং আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা যদি মনে করেন ইনিশিয়ালি আমরা কলকাতা এবং কলকাতার ধরুন পেরিফেরি মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তো রাখবোই তার আগে শুরু করতে গিয়ে আপনারা যদি মনে করেন যে আপনাদের ওইখানে গিয়ে আমাদের এই বাঘচক্রের এই বিবেকানন্দ ঘরে ঘরের কথিকাটা এই আধ ঘন্টার যে প্রোগ্রামটা আপনাদের ওখানে গিয়ে করব। তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই আমি তরুণ গোস্বামী এবং পবিত্র সুর এই তিনজনে গিয়ে কোনো কিচ্ছু অ্যারেঞ্জমেন্ট দরকার নেই কোনো পারিশ্রমিকের প্রয়োজন নেই আপনাদের কাছে অনুরোধ চাই আপনার খালি জায়গাটা এবং যদি সম্ভব হয় এটা মাইক বা মাইকেরও দরকার পড়বে না আর যারা শুনবেন তারা সেই দিনের সেই বক্তৃতা শুনে উপকৃত যেরকম হবে কিন্তু আমাদের এই বিবেকানন্দ ঘরে ঘরের সেই পার্টিকুলার দিনে কিন্তু এটা প্রচার হবে আশা করি আমি বুঝ মানে বোঝাতে পেরেছি যে কী বলতে চাইছেন সুতরাং আপনারা নিজেরা চিন্তা করে দেখে যদি মনে করেন আমাকে আমার নাম্বার দেওয়া আছে বা পবিত্রকে পবিত্র সুরকে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কথাবার্তা বলে ডেট ঠিক করুন ডেট যে শনিবারই হতে হবে তার কোনো মানে নেই যে কোনো ডেটে আপনাদের সুবিধা অনুযায়ী সন্ধেবেলা হলেই সুবিধা হয় তো আমরা সেটা টেলিফোনে আমরা নিজেরা আলোচনা করে আমাদের আপনাদের উপযোগী বা আমাদের সুবিধা মতো দিন আমরা ঠিক করে করব। এই হচ্ছে আমাদের ছোটোখাটো বিজ্ঞপ্তি সুতরাং আজকে একটু সময় নিয়ে ফেললাম মাপ চেয়ে নিচ্ছি আর বিশেষ কিছু বলার নেই আজকে আজকে আমাদের বিষয় এবং বক্তা অপরিবর্তিত বিষয় স্বামীজির পত্রাবলী বক্তা শ্রী তরুণ গোস্বামী যিনি আমার পাশেই বসে আছেন আর আর সময় নষ্ট না করে চলুন আজকে আমাদের পরিচিত যে প্রার্থনা সঙ্গীত গিয়েছেন আমাদের এই বাগচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার গাওয়ার সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছে ভালো থাকবে আছি জীবনের এসু মুদ্রে আরো কব হব নাগো অথুয়ার তোমারে কুরিয়াছি জীবনের তারা জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো যেথায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জলে ঢাল গো কিরণ তোমারে ছি জীবনে রু রুবতারা তবু মুখ সদামনে জাগিতেছে পানে তিলে কো অন্তর নাহরি কুল কিনারা তবু মুখ সদামনে জাগিতেছে সঙ্গপানে। তিলে কো কুল কিনারা কখনো বিপথে জলি ভ্রমিত চায় দি কখনো বিপথে চা ভ্রমিত চাই আপনিও মুখহেরি সরমে যে তোমার কুরিয়াছি জীবনে রু ধ্রুবতারা সুদ্রিত আর কবু ভাব না গোয়ারা তোমার কুরিয়াছি জীবনে রু ধ্রুবতারা নমস্কার স্বামীজির চিঠিপত্রে আজকে আমরা যে চিঠিটি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি দেখুন আমি প্রায় একটি কথা বলি যে বিবেকানন্দর মতন মানুষ ভারতবর্ষে আসেননি এই নিয়ে আমাকে অনেকে বলেন যে তুমি বায়াস্ট কেন আসবে না ভারতবর্ষে কত পণ্ডিত মানুষ এসছেন বলে তাদের নাম বলেন এই চিঠিটি আঠারোশো সালে স্বামীজির লেখা ক্ষেত্রীর মহারাজাকে যাকে স্বামীজি লিখছেন তাঁরও স্বামীজির মতোই ওয়েস্টার্ন এক্সপোজার হয়েছে এবং স্বামীজি যখন লিখছেন চিঠিটি স্বামীজির বত্রিশ বছর বয়স সেই চিঠিটার মধ্যে স্বামীজি দেখিয়েছিলেন কারা ভারতবর্ষকে ভালোবাসে বিদেশিরা যে ভারতবর্ষকে ভালোবাসে কারা ভালোবাসে এই নিয়ে কেউ লেখেননি যারা বিদেশে যান এখনও যারা বিদেশে যান সত্যি কথা বলতে কি দু সালে এমন খুব কম মধ্যবিত্ত বাঙালি পরিবার আছে যার হয় কোনো না কোনো আত্মীয় বা পাড়ার কেউ না কেউ বিদেশে থাকেন না তারা যারা বিদেশে থাকেন তাদের যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা সাহেব মেমরা স্বামী ভারতবর্ষের প্রতি কেন অতটা আকর্ষণ দেখায় না তারা বলতে পারবেন না কারণ তারা সমাজটাকে অ্যানালাইজ করেন না তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন বিবেকানন্দের বৈশিষ্ট্য ছিল তিনি সমাজ থেকে অ্যানালাইজ করেছিলেন তিনি বিদেশে গিয়ে স্যুট পরতেন তিনি ব্রেকফাস্ট খেতেন তিনি স্টেক খেতে ভালোবাসতেন তিনি পোচ খেতে খুব ভালোবাসতেন তিনি ড্রেসিং গাউন পরতেন অলস্টার পরে ঘুরতেন স্নো বুট পরতেন কিন্তু ভারতবর্ষর কথাটি মাথায় রেখে আমরা তো তা করি না আমরা যখন ওদেশে যাই আমাদের আর নিজের দেশের কিচ্ছু মনে থাকে না এবং সবচেয়ে বড়ো কথা জানিও না আমরা ধরুন আমার বন্ধু বন্ধুবান্ধবরা যারা জিআরি পড়ে আমেরিকায় চলে গেল চল্লিশ বছর আমেরিকা আছে তারা তো দেশটাকেই দেখেনি তারা কলেজ পাস করেছে সঙ্গে সঙ্গে জিআরি পেয়েছে যে চলে গেছে সে নিজের দেশটাকেই ঘুরে দেখেনি আপনি বেদান্ত পড়া সাংখ্য পড়া ন্যায় পড়া তো ছেড়ে দিন দেশটাকেই দেখেনি দেখা বলতে বন্ধুদের সঙ্গে একসঙ্গে বেরিয়ে দুর্গা পুজো দেখা ও তো দেশ দেখা নয় দেশটা দেখলো কবে দেখার উপায় নেই যেহেতু দেশটাকে স্বামীজি হেঁটে হেঁটে দেখেছিলেন বা ট্রেনে করে দেখেছিলেন স্বামীজির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যেটা স্বামীজির আগে কারও ছিল না মহাত্মা রামমোহনের ছিল না দ্বারকানাথ ঠাকুরের ছিল না সত্যেন্দ্রনাথ ঠাকুরের ছিল না রমেশচন্দ্র দত্তের ছিল না তারা দেশটাকে কেউ দেখতে পাননি স্বামীজি তো দেশটা এক্সটেনসিভলি ঘুরেছিলেন তিনি বঙ্গদেশ ঘুরেছিলেন কম খুবই কম কামারপুকু জয়রাম তো যাননি পূর্ববঙ্গে ফিরে এসে তবে গিয়েছিলেন প্রথমবার ফিরে এসে বিদেশে উনিশশো এক সালে মাকে নিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি পশ্চিম ভারত ঘুরেছিলেন তিনি মহারাষ্ট্র ঘুরেছিলেন তিনি গুজরাট ঘুরেছিলেন তিনি রাজস্থান ঘুরেছিলেন এবং দক্ষিণ ভারত ঘুরেছিলেন আর যেখানে যেখানেই গেছেন সেখানে সমাজটাকে তিনি ব্যাখ্যা করেছিলেন কি অসাধারণ ব্যাখ্যা দেখবেন একটি বত্রিশ বছরের ছেলে তিনি দেখিয়েছেন কারা ভারতবর্ষকে ভালোবাসে বা কারা ভারতবর্ষ প্রতি টান অনুভব করে কারা করে না আমি বক্তৃতা শেষে বলবো এই টানটা কেন বাড়ছে সেটাও এর মধ্যেই পাব আমি অনেকখানি আজকে পাঠ করবো স্বামীজি নিজের লেখা যাহা দ্বারা আদর্শ লাভের সহায়তা হয় মানুষ কেবল সেটিকেই বাস্তব বলে সাংসারিক মানুষের নিকট যাহা কিছুর বিনিময় টাকা পাওয়া যায় তাহাই বাস্তব যাহার বিনিময়ে টাকা হয় না তাহা অবাস্তব প্রভুত্ব যাহার আশঙ্কা তাহার নিকট যাহা দ্বারা সকলের উপর প্রভুত্ব করিবার বাসনা চরিতার্থ হয় তাহাই বাস্তব বাকি সব কিছুই নয় যাহা জীবনে বিশেষ প্রীতির প্রতিধ্বনি করে না তাহার মধ্যে মানুষ কিছুই দেখিতে পায় না হ্যাঁ বত্রিশ বছরের ছেলে অ্যানালাইজ করছে প্রায়োরিটিটা কি? যেখানে প্রায়োরিটি হচ্ছে পয়সা সেখানে মানুষ সেদিকেই যায় যেখানে ক্ষমতা প্রায়োরিটি সেদিকেই যায় আমার মনে আমার মনে হচ্ছে এই প্রসঙ্গটা ওষুধ করা উচিত একটু বলা উচিত আমার ম্যানিফেস্টো অফ দি কমিউনিস্ট পার্টি সেখানে মার্কস সমাজের বর্ণনা করে বলেছিলেন যে টাকা কি করেছে ইট হ্যাজ টর্ন অ্যাসান্ডার দ্য ভেল অফ অ্যাফেকশন ফ্রম ফ্যামিলি লাইফ অ্যান্ড হ্যাজ ইন্টারপ্রিটেড রিলেশান এভরি হিউম্যান রিলেশন এজ মনিটার রিলেশান নো বন্ড বিটুইন ম্যান অ্যান্ড ম্যান এক্সেপ্ট নেকেট সেলফ ইন্টারেস্ট অ্যান্ড ক্যালাস ক্যাশ পেমেন্ট তিনি বর্ণনা করেছিলেন সমাজকে স্বামীজিও বলছিলেন এখনও ঠিক তাই এখনও দেখবেন যারা মনে করে যে টাকা হচ্ছে আলটিমেট প্রায়োরিটি অফ লাইফ তারা সেটাকেই দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে প্রেম প্রীতি প্রতিধ্বনি করে না তার মধ্যে যাহাদের একমাত্র লক্ষ্য জীবনের সমুদয় শক্তির বিনিময়ে কাঞ্চন নাম বা অপর কোনরূপ ভোগসূপ অর্জন করা যাহাদের নিকট সমসজ্জ্জায় সজ্জিত সৈন্য দলের যুদ্ধযাত্রায় শক্তি বিকাশের একমাত্র লক্ষণ যাহাদের নিকট ইন্দ্রিয় সুখই একমাত্র সুখ তাহাদের নিকট ভারত সর্বদাই একটা বিশাল মরুভূমির মতো প্রতীয়মান হইবে তাহাদের কাছে জীবনের বিকাশ বলিয়া যাহা পরিচিত তাহার পক্ষে মরুভূমির প্রতিটি দমকা বাতাস মারাত্মক এই ব্যাখ্যা চিন্তা করা যেহেতু বাংলায় অনুবাদ ইংরেজি আছে আমরা যেহেতু বাকচক্রে বাংলায় চিঠিগুলো পড়ি তাই ইংরেজি বাংলায় যে অনুবাদ স্বামীজি সেইটি পড়ছি যে ভারতবর্ষ কাদের কাছে মরুভূমি যাদের কাছে ভোগটা গুরুত্বপূর্ণ তারা ভারতবর্ষের কিছুই খুঁজে পায় না আস্তে আস্তে দিন পাল্টাচ্ছে আমি তো বললাম এই বলার শেষে আমি সেটি বলবো কিন্তু স্বামীজি বলছেন তাই যে তাদের মরুভূমির মতো ভারতবর্ষ যারা ভোগের মধ্যে থাকে যারা কাঞ্চনের মধ্যে থাকে যারা মেটিরিয়াল প্রসপ্যারিটির মধ্যে থাকে তারা ভারতবর্ষকে স্বামীজির সময় কিছু মনে করতো না এখন অবশ্যই আপনার পয়সা থাকলে পিউমান নিউ ইয়র্কেও নিউ ইয়র্কেও কিনতে পারেন কলকাতাতেও কিনতে পারেন কোনো তফাৎ নেই এখন পয়সা থাকলে যা চান আমাদের সম্প্রতি যার বিয়ে হলো আনন্দ আম্বানি সেই যে রোলেক্স ঘড়িটা পড়েছে তার পঁচাত্তর কোটি দাম সেটা বোম্বেই কিনেছেন তার জন্য সুইজারল্যান্ডে আর যেতে হয়নি ওটা এখন বোম্বেতেই পাওয়া যায় তো কিন্তু স্বামীজির সময় তো তা নয় স্বামীজির সময় কোথায় গ্লোব কোথায় অ্যাটলাস কোথায় আমেরিকা কোথায় আমেরিকার রাজ্য কেউ জানেই না তখন বলছেন স্বামীজি ভারতবর্ষ তাদের কাছে একটা বিরাট মরুভূমির মতো কিন্তু যাহাদের জীবন তৃষ্ণা ইন্দ্রিয় জগতের অতি দূরে অবস্থিত অমৃত নদীর সলিলপানে একেবারে মিটিয়া গিয়াছে যাহাদের আত্মা সর্পের জিন্নতক মোচনের ন্যায় কাম কাঞ্চন যশস্প্রিয়ারূপ ত্রিবিধ বন্ধনকে দূরে ফেলিয়া দিয়াছে যাহারা চিত্ত স্থৈর্যের উন্নত শিখরে আরোহণ করিয়া তথা হইতে ইন্দ্রিয় বন্ধনে আবদ্ধ ব্যক্তিগণের ভোগ বলিয়া কথিত আপত মনোহর বস্তু জনচিত কলহ বিবাদ দেশ হিংসার প্রতি প্রীতি ও প্রসন্নতার দৃষ্টি নিক্ষেপ করেন সঞ্চিত সৎকর্মের ফলে চক্ষু হইতে অজ্ঞানের আবরণ খসিয়া পড়ায় যাহারা আসরের নাম আ আশার নামরূপের পাড়ে প্রকৃত সত্য দর্শনের সমর্থ হইয়াছেন সেইখান যেখানেই থাকুন না কেন আধ্যিক আধ্যাত্মিকতার জন্মভূমি জন্মভূমি অপুরন্ত খনি ভারতবর্ষ তাহাদের দৃষ্টিতে ভিন্নরূপ রূপ প্রতিভাত হয় শূন্য বিলীয়মান ছায়ার মতো এই জগতে যিনি একমাত্র প্রকৃত সত্তা তাহার সন্ধানরত প্রত্যেকটি সাধকের নিকট ভারত আসার আলোকস্বরূপ প্রতীত হয় আর পরাধীন দেশের বত্রিশ বছরের ছেলে ইংরেজি শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য থেকে চিঠি লিখছে যে আমার দেশের কি বৈশিষ্ট্য এখন তো অনেকেই এখনও আর ভারতবর্ষের নাম করলে কিছু লোক আমেরিকানদের মতো বাঁ বুকে হাত টাকায় সুভাষ বোস করেননি সর্দার বল্লভ ভাই প্যাটেল করেননি পণ্ডিত জওহরলাল নেহরু করেননি মহাত্মা গান্ধী করেননি বিনয়বাদল দীনেশ করেননি কিন্তু এখন দেখবেন ভারতবর্ষের নাম শুনলে অনেকে আমেরিকানদের মতো বাঁ বুকে হাত থেকে দেখাতে চান কত দেশটাকে ভালোবাসি এই লোকটি দেশটাকে ভালোবাসতে এই লোকটি দেশটাকে বুঝেছিলেন এবং বুঝেছিলেন বলেই যেখানেই থাকুন না কেন তিনি ভারত থেকে সরে যাননি যখন তিনি কলকাতা বক্তৃতা করছেন ফিরে এসে তখন তিনি বলেছিলেন ওস ইস্টর ওয়েস্ট হোম ইজ বেস্ট তুমি যেখানেই থাকো না কেন তোমার মাতৃভূমি তোমার কাছে শ্রেষ্ঠ সেইখানে স্বামীজি বারবার বলছেন যে এই এই ভারতবর্ষের বৈশিষ্ট্য কী ধর্মই ভারতের এই জীবনী শক্তি যতদিন হিন্দুরা তাহাদের পূর্বপুরুষগণের নিকট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান বিস্তৃত না হইতেছে ততদিন জগতে কোনো শক্তি তাহাদের ধ্বংস করিতে পারিবে না সাংঘাতিক কথা ধর্ম ভারতের এই জীবনী শক্তি ধর্ম মানে মন্দির নয় ধর্ম মানে ন্যায় ধর্ম মানে নীতি যেটি ভারতবর্ষ লালন করেছে এবং সেখানে কি পূর্বপুরুষগণের নিকট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান বিস্তৃত না হইতেছে ততই জগতে কোন শক্তি ভারতকে ধ্বংস করিতে পারিবে না এই যে ভারতবর্ষের জ্ঞান ধরুন আমাদের দেশটা বারোটা বাড়ছে কেন কারণ শিক্ষা শিক্ষাব্যবস্থার মধ্যে দিয়ে গুরুজনদের প্রতি শ্রদ্ধা চলে যাচ্ছে এর থেকে বড়ো ট্র্যাজিডিয়ান নেই উত্তরাধিকার মানে কি ঋষির কাছে তো আর পাবো না ঋষিরা কোথায় এখন কিন্তু দেখা রীতিনীতি দেখা তাদের সঙ্গে কথা শোনা এবং অতীতটা কেমন ছিল জানা জানলেই তো বর্তমানটাকে বোঝা যায় এবং ভবিষ্যতে ইঙ্গিত করা যায় যে ব্যক্তি সর্বদাই স্বজাতির অতীতের দিকে তাকায় ফিরিয়া তাকায় আজকাল সকলেই তাহাকে নিন্দা করিয়া থাকে অনেকে বলেন এই রূপ ক্রমাগত অতীতের আলোচনায় হিন্দু জাতির নানা রূপ দুঃখের কারণ আমার বোধ হয় ইহার বিপরীতটাই সত্য যতদিন হিন্দুরা তাদের অতীত ভুলিয়াছিল ততদিন তাহারা হতবুদ্ধি হইয়া অসার অবস্থায় পড়িয়াছিল যতই তাহারা অতীতের আলোচনা করিতেছে ততই চারদিকে নতুন জীবনের লক্ষণ দেখা যাইতেছে অতীতের ছাঁচেই ভবিষ্যৎকে গড়িতে হইবে এই অতীতই ভবিষ্যৎ হইবে এ কেউ বলতে পেরেছে নাকি এত তো বড় বড় হিস্টোরিয়ান রমিলা থাপার সুশোভন সরকার তারা দেখবেন বলেছে আমরা অতীতের দিকে তাকিয়াছি বলে দেশের কিছু হয়নি কারণ তারা নিজেরা অতীতকে জানতেন না তারা জানতেন না যে আমাদের দেশের যে দর্শন সেই দর্শন কিন্তু রিচুয়ালিস্টিক নয় ফিলোসফিকাল আমাদের দেশের সঙ্গে বিদেশের দর্শনের মূল তফাত হচ্ছে আমরা দর্শন বলি দর্শন মানে সত্যকে জানা আর বিদেশে বলা হয় লাভ ফর নলেজ ফিলোজফি ফিলোজফিয়া লাভ ফর নলেজ যারা তারা মনে করেন যে জ্ঞান দুভাবে হয় এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয় তাদের বলে এম্পিরিসিস্ট তাদের বিখ্যাত দার্শনিক করছেন লক বাকলে হিউম এবং অনেকে মনে করেন যে যুক্তির মধ্যে দিয়ে জ্ঞান হয় তাদের বলে রেশনারিস ডেকারট স্পিনোজা লাইফ এইখানেই দর্শন শেষ আমাদের দর্শন তা নয় আমাদের দর্শন যে মত পড়া হয় সেটিকে প্রয়োগ করার মধ্যে দিয়েই তার সার্থকতা যখন আমি বলছি জীব ও ব্রহ্মৈব না পড়ো তখন জীবের মধ্যে সেই শক্তিকে দেখাটাই আমাদের ঋষির কাজ ছিল স্বামীজি বলছেন অতএব হিন্দুগণ যতই তাদের অতীত আলোচনা করিবেন তারা ভবিষ্যৎ ততই গৌরবময় হইবে আর যে কেউই অতীতকে প্রত্যেকের কাছে তুলিয়া ধরিতে চেষ্টা করিতেছেন তিনি স্বজাতির পরম হিতকারী আমাদের পূর্বপুরুষগণের রীতিনীতিগুলি মন্দ ছিল বলিয়া যে ভারতের অবনতি হইয়াছে তাহা নয় এই অবনতির কারণ এই রীতিনীতিগুলির যে ন্যায়সঙ্গত পরিণতি হওয়া উচিত ছিল তা হইতে দেওয়া হয় নাই উই মাস্ট প্রডিউস এ ক্লাস অফ পিপল এ ক্লাস দ্যাট উইল ইন্টার্যাক্ট বিটুইন আস অ্যান্ড মিলিয়ানস উই গভার্ন ইন্ডিয়ানস ইন কালার অ্যান্ড ব্লাড বাট ইংলিশ ম্যান ইন এডুকেশন ইন মরালিটি ইন কাস্টমস অ্যান্ড ইন ট্র্যাডিশানস হলোটা কি পরাধীন ভারতের রাজধানী কলকাতা দেখা গেল প্রত্যেকটা পুজোকে ঘিরে নীলজ্জ বিলাসিতা এবং প্রদর্শনী কেউ মানে বুঝলো না নবকৃষ্ণ দেব বাহাদুর তিনি দুর্গা মানে বুঝতেন না তিনি বুঝতেন দুর্গাপুজো মানে বাইনাচ তিনি বুঝতেন পুজো মানে সাহেবদের নেমন্তন্ন করা তিনি বুঝতেন পুজো মানে খালি পায়ে ওয়ারেন্সিংসের সঙ্গে হেসে হেঁটে গিয়ে ঠাকুরকে বিসর্জন দেওয়া তাই বলা হচ্ছে মা যখন কৈলাস থেকে আসেন তখন তিনি অভয়চরণ মিত্রের বাড়িতে দুপুরবেলায় খাবার গ্রহণ করেন শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে পোশাক ছাড়েন এবং শোভাবাজার নাটমন্দিরে বসে তিনি সন্ধ্যেবেলায় বাইনাচ দেখেন দুর্গার যে ফিলসফি যে দর্শন যে আমাদের ভেতরের যে অশুভ চিন্তা সেই চিন্তাকে বলি দেওয়া সেটি কিন্তু করা হলো না দুর্গা পুজো আস্তে আস্তে পুরোটাই হয়ে গেল এক্সিবিশনিজম এবং যে পুজো ছিল সেই পুজোর দর্শন কি কেন পুজো কেন তার প্রত্যেকটি নিয়ম রীতি মেনে করা হয়েছে কেউ জানল না কিন্তু পুজোয় মাংস চেবাতে লাগলো তাই স্বামীজি বলছেন যে যেটা ছিল সেইটার জায়গায় চলে এলো রীতিনীতিগুলি যে ন্যায়সঙ্গত পরিণত হওয়া উচিত ছিল তা হইতে দেওয়া হয় নাই পুরোটাই ইনস্টিটিউশনাল রিলিজেন হয়ে গেল ধরুন এখনও প্রত্যেক বছর এটি কাঁড়ি লোক তারা হেঁটে তারকেশ্বরে যান বিপুল গাঁজা খান প্রভূত মধ্যবান করেন শিবের যে বোধ সেই বোধটি কিন্তু তাদের মধ্যে আসে না আসা সম্ভব নয় কারণ কোনো স্তরে তার চর্চা হয়নি যেহেতু কলকাতায় বড় লোকেরা সাহেবদের সঙ্গে মিলে ব্যবসা বাণিজ্য শুরু করলেন জীবনে চাকচিক্য এলো তারা আর কষ্ট করে সংস্কৃতরা পড়লেন না শ্রীরামকৃষ্ণ রসিকতা করে বলছেন যে একজনের বাড়িতে দুর্গা পুজো হতো তারপর এক বছর দুর্গাপুজো বন্ধ হয়ে গেল বাড়ির কর্তাকে সবাই ধরলো কর্তমশাই পুজো বন্ধ করে দিলেন কেন কর্তমশাই বললেন কি করব দাঁত পড়ে গেছে আর মাংস খেতে পারবো না তাই পুজো বন্ধ হয়ে গেল ঠাকুর রসিকতা করেছেন যে মার কথা কেউ বলছে না যখন কুটনো কাটা হচ্ছে তখন নানা সাংসারিক আলোচনা ফাঁকি পড়ে যাচ্ছেন মা তাই হতো হয় তার দিনে যখন কুটনো কাটা হচ্ছে তখন কে কথা বলতো বলুন তো যে পুজোর দর্শন নিয়ে কেউ বলতো না জানেই না তো জানলে তো বলবে আমাদের দেশের প্রতি ইংরেজরা কি করলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে দেশের প্রতি একটা ঘৃণা তৈরি করালো কারণ মেকরে সাহেব বলেছিলেন যতক্ষণ না দেশের মানুষ নিজের দেশের মানুষকে ঘৃণা করতে পারবে ততক্ষণ কিছু হবে না যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি আমাদের পূর্বপুরুষেরা খড়ম পড়তেন এখনকার ছেলেমেয়েদের যদি বলেন খড়ম পড়তে তারা পড়বে না তারা জানতেও চাইবে না খড়ম হচ্ছে একমাত্র জুতো যার যেটি পড়লে পায়ের তলার নার্ভগুলো এনার্জাইজড হয় কাকে বোঝাবেন আপনি বোঝানোর উপায় নেই সব জেনে গেছে সব জেনে গেছে তো কারণ সাহেবের বইতে যা লেখে তার বাইরে যা সে তো বিশ্বাস করার উপায় নেই খড়ম পড়া হচ্ছে মোস্ট সায়েন্টিফিক ওই যে আঙুলে হয় আঙুলে চাপ পড়ে এবং কাঠের যে ফ্রেম ওটি হাঁটলে পায়ের তলার যে নার্ভগুলো আছে সে নার্ভগুলো এনার্জাইজড হয় সে নার্ভগুলো যেহেতু সিন্থেসাইজড এনার্জাইজ হয় না তাই দেখবেন প্রচুর বয়স্ক মানুষ আস্তে আস্তে পায়ের তলার গ্রিপ চলে যায় গ্রিপ চলে যাওয়ার কারণই হচ্ছে যে নার্ভগুলো নার্ভগুলোতে এক্সারসাইজড হচ্ছে না কিন্তু খরম পরে হাঁটলে সত্যি এক্সারসাইজড হয় না আপনার বোঝাতে পারবেন না আপনি বোঝাতে পারবেন না যে খাওয়া মানে চব্ব চস্য লে পেয় চারভাবে খেতে হয় কারণ আপনার সেই বুদ্ধিটা নেই যে ফিজিওলজি পড়ব যে আমার জীবে কতগুলো টেস্ট বার্ডস আছে আমাদের দেশে যারা ঋষি ছিলেন তারা শুধুমাত্র দর্শন চর্চা করেননি তাদের যে দর্শন চর্চা সেটি যাতে জীবনের ক্ষেত্রে প্রয়োগ হয় তার ব্যবস্থা করেছিলেন আমি অত্যন্ত মন দিয়ে বাদশায়নের কামশাস্ত্র পড়েছি সেই বাদশায়নের কামশাস্ত্রে যে সাজার বর্ণনা আছে তার সঙ্গে প্রকৃতির যে বর্ণনা আছে ধরুন আমাদের দেশে যে সঙ্গীত সেই সঙ্গীত তো এক একটা সময়ের জন্য এক একভাবে গীত সকালের একরকম দুপুরে একরকম মধ্য দুপুরে একরকম গধুলি লগ্নে একরকম এবং সন্ধ্যেবেলায় এক রকম বিটোভেন তা নয় বাঘ তা নয় তা নয় আপনি সবসময় শুনতে পারেন কিন্তু আমাদের যখন ভৈ সকাল হচ্ছে যদি সে ভৈরব শোনেন দেখবেন মনে হবে যেন সত্য সকালটা হচ্ছে এই যে ভৈরবী রাগ রয়েছে সত্যি সকাল হচ্ছে এবং সেটা আপনি গলাতে বলুন সেটা আপনি যন্ত্রে বলুন আপনি যাতেই শুনুন ঋষি দেখেছিলেন সব কিছু তাই ঋষির অতীতটাকে ভুললে এই দেশ বিপদ ছাড়া কিছুতেই পড়ে না আমি খুব আমি খুব কাছ থেকে একজনকে দেখেছিলাম ভদ্রমহিলাকে তিনি চড়কের অনুবাদ করেছিলেন চড়ক টাইপ টু ডায়াবেটিসের কথা বলেছিলেন চিন্তা করা যায় নাকি কিন্তু সেই চড়ক তো কেউ করলো না আমরা বিদেশি ধরে বিদেশি ধরনের মেডিকেল সায়েন্স পড়লাম সেই মেডিকেল সায়েন্স এখন বলতে শুরু করেছে বাবা ছেলেদের জন্য আলাদা ওষুধ মেয়েদের জন্য আলাদা ওষুধ হওয়া প্রয়োজন শিশুদের জন্য এক ধরনের ওষুধ বয়স্কদের জন্য এক ধরনের ওষুধ চড়কে ছিল যে এই যে আগেকার দিনে কবিরাজ মশাইয়ের ওষুধ বানাতেন কি বানাতেন বানাতেন সেই মানুষটি সেল দেখে এখন বলতে বল বলো না কেন এই তো রেডিমেড ওষুধ আমি পেয়ে যাচ্ছি এই যে মিক্সচার বানানো হতো আগে ফার্মেকোলজি বলে একটা সাবজেক্ট ছিল এখন উঠে গেছে কেন উঠে গেল এখন লোকে রেডিমেড পেয়ে গেল বলে একটি ছোট বাচ্চাকে যদি বলো দেখো তোমাকে এই জিনিসটা খেতে হবে এটা খুব সুস্বাদু স্বামীজি বলছেন বাঁকড়োর মুড়ি চলে গেছে এখনকার যে ছুতোর তার হাতে বিলিতি যন্ত্র সে দরজাও বানাতে পায় না একটা আগর বানিয়ে ছেড়ে দিল আমাদের স্টেটসম্যান হাউসে পুরোটা রেনোভেট হচ্ছে পুরনো দরজা বানানো হচ্ছে তো আমি গিয়ে প্রত্যেক দিন সেই আর্কিটেক্টদের যারা রিপ্রেজেন্টেট জিজ্ঞেস করি কী করে বানাচ্ছেন মানে আর বলবেন না দাদা এই সোজা তৈরি করে দিলেই হতো আর্ট চেয়ে আমরা বানাতে পারি না কিন্তু মুর্শিদাবাদের যিনি ছিলেন তখনকার দিনের যারা মিস্ত্রি ছিলেন তারা অনায়াস সে আর বানিয়ে দিতে পারতেন সেই রকম সুন্দর দরজা বানাতে পারতেন স্বামীজি বলছেন দেখো এখন এক বিলিতি দরজা তার না আছে আগর মাঝখান হাতে কয়েকটা বিলিতি যন্ত্র পড়ে রইল সেই অতীতের জন্যে স্বামীজি তাই বলছেন যে অতীতের যা গুণ সেটা আমাদের নিতে হবে যেটা খারাপ সেটাকে বলছেন যে হিন্দু ধর্ম থেকে পুরোহিত তন্ত্রকে বাদ দিয়ে দাও যে এরকম ধর্ম পৃথিবীতে নেই তিনি পুরোহিততন্ত্রের বিরুদ্ধে ছিলেন কারণ দেখেছিলেন পুরোহিতদের মধ্যে দিয়ে সমাজে সীমাহীন অত্যাচার হয়েছে রাজা সম্বন্ধে বলেছিলেন রাজ্যরক্ষা নিজের বিলাস বন্ধুবর্গের তুষ্টি এবং পুরো বন্ধুবর্গের পুষ্টি এবং পুরোহিত কুলের তুষ্টির নিমিত্ত রাজরবি প্রজাবর্গকে শোষণ করিতেছে তো এই যে ডেফ ডিফ ডিফাইন করছে যে এই জন্যে রাজ্যরক্ষা নিজের বিলাস বন্ধুবর্গের পুষ্টি এবং পুরোহিত কুলের তুষ্টির নিমিত্ত রাজরবির প্রজাপভাবে শোষণ করিতেছে তাই বলছে যে দেখো এই অবস্থা আমাদের ছিল অতীতের দিকে আমাদের ফিরে যেতেই হবে অজ্ঞান অসাম্য বাসনা এই তিনটি মানব দুঃখের কারণ উহাদের মধ্যে একটির সহিত অপরটির অচ্ছেদ্য সম্পর্ক রহিয়াছে বুদ্ধদেব চারটে বলেছিলেন জগতে দুঃখ আছে দুঃখের কারণ আছে নিবারণের পথ আছে নিবারণ করা যায় এবং দ্বাদশ নিধান বারোটি কারণ দেখিয়েছিলেন যার থেকে আমরা বারবার পৃথিবীতে ফিরে আসি এবং শেষটি ছিল বাসনা স্বামীজি সেটাকে এডিট করে তিনটে নিয়ে গেলেন অজ্ঞান অসাম্য বাসনা আমাদের যিনি বাকচক্রের প্রবীণতম মানুষ রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি প্রথম আমাদের অনুষ্ঠান শুরু হয় তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা যিনি গানটি গেয়েছেন তার এখন বয়স তিরাশি শেষ করে চুরাশিতে গিয়ে পড়লেন তিনি একটা কথা বলেন যে আমি মানি না না আমি জানি না এই তাই বলছেন প্রথম হচ্ছে অজ্ঞান আমি জানি না আমরা তো জানতে বললেই আপত্তি তারপর অসাম্য ও বাসনা স্বামীজি বলতেন বেলুড় মঠের প্রথম আইন প্রিভিলেজ তুলে দাও যে মূর্তে তুমি প্রিভিলেজ দিলে সেই মূর্তে সেই মানুষটি তার ভেতর থেকে অহংকার চলে আসতে বাধ্য তাই বলছেন প্রিভিলেজ তুলে দাও এবং সেই সব বাসনে এসে পৌঁছায় সেই সব দি সেই দুর্গা পুজোর সময় দেখা যায় যে দুর্গা পুজো বন্ধ হয়ে গেল কারণ বাড়ির যিনি কর্তা তিনি আর পাঁটার মাংস খেতে পারেন না এই যে জীবনটা স্বামীজি দেখুন কি অসাধারণ ব্যাখ্যা করছেন ক্ষেত্রীর মহারাজাকে একটা বত্রিশ বছরের ছেলে তিনি দেখেছেন যে ভারতবর্ষের অতীত কেমন ছিল তিনি বর্তমান ভারতবর্ষকে দেখছেন এবং বিশ্বাস করছেন যে আগামী দিনের ভারতবর্ষ উজ্জ্বলতর এবং কিভাবে হবে যতক্ষণ ভারতবর্ষ তার ধর্মকে ধরে থাকবে স্বামীজি বলছেন ও তোমার রাস্তা ঝ্যাঁটানো প্লেগ নিবারণ সব হবে যেটা ধর্মকে মেনে হয় ধর্ম মানে কিন্তু ঘণ্টা নাড়া নয় ধর্ম মানে নিরামিষ খাওয়া নয় ধর্ম মানে একটি বোধ যে আমি এবং পাশের মানুষটি এক যেদিন আমার মনের মধ্যে থেকে অপরের দুঃখকে নিজের মধ্যে ধারণ করার শক্তি হবে সেদিনই আমি ধার্মিক স্বামীজি একটি অপূর্ব কথা বলছেন বলছেন দেখো আমার কাজ হচ্ছে যে মানুষের দুবেলা খেয়ে খাবার ব্যবস্থা করা কোনো ধর্মমত প্রচার করা আমার উদ্দেশ্য নয় এই যে নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে ঘুনাওয়ালা রুননের পাশ থেকে ঝোর জঙ্গল পাহাড় পর্বত থেকে এটি তো বিবেকানন্দের ধর্ম ওলি বুলকে চিঠিতে লিখছেন আমি সেই দেবতার অজ্ঞেরা যাক ভুল করে মানুষ বলে ডাকে উনিশশো আঠেরোশো ছিয়ানব্বই সালের চিঠিতে আমরা আসিনি যখন আসবো একটি চিঠি নিয়ে বিশদে আলোচনা করব। স্বামীজি ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে ইংল্যান্ডে মার্গারেট এলিজাবেথ নবল উত্তর জীবন নিবেদিতা যদি চিঠি লিখেছিলেন সেখানে বলছেন জগৎ যন্ত্রণায় পুরে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে জগৎ যন্ত্রণায় খাক হয়ে যাচ্ছে কজন মানুষ এই যন্ত্রণা শোনে যারা শোনে তারাই কিন্তু সত্যকে খুঁজে পায় এবং স্বামীজি কর্মযোগে বলছেন জগৎ নিজের ছন্দে চলে তুমি কিছুই করতে পারবে না কিন্তু সেই কাজটি যদি তুমি করো তাহলে তুমি নিজেকে কৃতার্থ করছো নিজে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যাচ্ছ ধরুন রাস্তায় একটি ছেলে বা মেয়ে আপনার কাছে একটা বিস্কুটের প্যাকেট চাইল আপনি কিনে দিলেন আপনি কি তার রোজ ক্ষুণ্ণিবৃত্তি করতে পারবেন পারলেন না ওই যে কিনে দিলেন সেই মুহূর্তে আপনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হলেন এটি ভারতবর্ষের দর্শন ভারতবর্ষের দর্শনের দেবতার কোনো স্থান নেই সাংখ্যযোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত কোথাও ভগবানের কথা বলে না কী করে জনজীবন মসৃণ থেকে মসৃণ তর হয় সেইটি বলা হয়েছে আমরা চারটি ভাগে আমাদের দর্শনকে দেখি আমরা বলি ধর্ম অর্থ কাম মুখ্য প্রথমে একটি শিশুকে ধর্মবোধ দেওয়া হয় তারপর দ্বিতীয় স্তরে তাকে অর্থকরী বিদ্যা শেখানো হয় তৃতীয় স্তরে বাসনা কামনার ওপর নিয়ন্ত্রণ শেখানো হয় এবং চতুর্থ স্তরে সে প্রশ্ন করতে শেখে আমি কে কোথা থেকে এলাম এবং কোথায় যাব এই যে চারটি ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগটি প্রথম সাহেবরা কোনো দিন ভাবতে পারেনি যে ফিলোজফিতে রিটায়ারিং এজ থাকতে পারে ভাবেনি ডেকাটে লেখেননি আমাদের ঋষি বলেছিলেন ষাট বছরে বনে চলে যাবে দ্যাট ইজ আ রিটায়ারিং এজ যখন তোমার এতদিনের যে কাজ সেটি শেষ হয়ে গেল তুমি সেখানে গিয়ে আত্মানুসন্ধানে ডুবে গেলে এখন জাপানিরা বলছে দি সেকেন্ড ইনিংস ইজ মোস্ট ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট দ্যান ফার্স্ট ইনিংস তুমি জীবনের প্রথম যে ষাটটি বছর তুমি স্কুলে পড়েছ কলেজে পড়েছ বিশ্ববিদ্যালয়ে পড়েছো চাকরি করেছো একটা চাকরির রুটিনে ছিলে সাথে সাথে তুমি মননকে বহন করে গেছো যখন এই বাকিগুলো শেষ হয়ে গেল তুমি মনের মধ্যেই ডুবে গেলে তাই দেখা যাচ্ছে যে জাপানে ষাট বছরের পর থেকে মানুষ আবার সঙ্গীত চর্চা শুরু করেছেন মানুষ আবার নতুন করে বাগান করছেন মানুষ আবার নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছেন ইনসিডেন্টালি বলে রাখি সুজিদ্ধার বয়স আসি ছুঁই ছুঁই সুজিতা আবার নতুন করে গৃহশিক্ষক রেখে গান করা শুরু করেছেন ওটাও কিন্তু একটা মনে রাখতে হবে ধর্মবোধ ওই আত্মানুসন্ধান আত্মানুসন্ধান আমরা যে কাজ করি ভারতীয় ঋষি বলছেন আত্মানুসন্ধান এইখানেই স্বামীজি দর্শনকে নিয়ে গেছেন যে তুমি প্রত্যেক সময় নিজেকে খোঁজো আপনাতে আপনি থেকো মন যেও না কো কারো ঘরে যা চাই তা বসেই পাবি খোঁজো নিজ অন্তপুরে এই যে ভারতবর্ষ খোঁজবার কথা বলেছে সেখানে একটা বিপুল পরিবর্তন হয়েছে আমাদের দেশে বিদেশিদের আগমন আমি আমি আমার চাক খবরের কাগজের পক্ষ থেকে ট্যুরিজম সেক্টর কভার করি তো এতদিন কি হতো যেই ওদেশে ঠান্ডা পড়ে প্রচুর বয়স্ক মানুষ এদেশে আসতেন কারণ এদেশে তখন রোদ ঠান্ডা কম তারা এদেশে থাকতেন তারা দেখতেন ক্রুজ করছেন তারা দেখতেন বেনারসে গেছেন তারা দেখতেন অন্যান্য হিল সেন্টারে গেছেন এবং তারা যেই গরম পড়বে ওদেশে ফিরে যেতেন এখন বিরাট সংখ্যক তরুণ তরুণীরা আসছেন এবং ভারতবর্ষে একটা নতুন জিনিস শুরু হয়েছে রিলিজিয়াস ট্যুরিজম বিদেশে প্রচুর মানুষের বৌদ্ধ দর্শনের প্রতি আকর্ষণ বেড়েছে তারা ভারতবর্ষে এসে যতগুলো বৌদ্ধদের কেন্দ্র আছে সারনাথ থেকে শুরু করে হিমাচল প্রদেশে তারা সে রিট্রিটে যাচ্ছেন এবং একটি প্রচুর ছেলে বিদেশে তারা ধ্যান করা শুরু করেছেন স্বাতি চতুর্বেদীর একটি বিখ্যাত রিপোর্ট আছে বিবিসিতে একশো পঁচিশটা পাবলিক স্কুলে ইংল্যান্ডে সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্যানস্ক্রিট সংস্কৃত পড়ানো হয় হাইডলবার্গে প্রত্যেক বছর স্যানস্ক্রিটের সামার কোর্স হয় সেখানে প্রতি বছর ছেলে মেয়েদের সংখ্যা বাড়ছে কারণ তারা বুঝেছে যে এই ভাষাটি যদি আমরা করায়ত্ত করতে পারি আমার বর্তমানের সঙ্গে অতীতের যোগ সৃষ্টি হবে এবং সংস্কৃত এমন একটা ভাষা যিনি মানুষের কথ্য ভাষা ছিল যে ভাষায় বিজ্ঞান রচিত হয়েছে যে ভাষায় দর্শন রচিত হয়েছে আবার সেই একই ভাষায় নাটক রচিত হয়েছে যিনি মহাকবি কালিদাসের শকুন্ত অভিজ্ঞানম শকুন্তলা সংস্কৃতে পড়েছেন তিনি বুঝবে ন্যারেশান কাকে বলে এমন বর্ণনা মহাকবি দিচ্ছেন যেখানে প্রকৃতির নিস্তব্ধ হওয়ার বর্ণনা আছে সেই বর্ণনা যখন শকুন্তলা প্রতিক্রিয়ার রওনা হচ্ছেন সেই যে বর্ণনা একবার যিনি পড়েছেন তার মনে হবে যেন নিস্তব্ধতা তিনি অনুভব করতে পারছেন এই ছিল ঋষির কলমের জোর সেইটিকে স্বামীজি ফেরত আনতে চেয়েছেন এবং বাদ দিতে চেয়েছেন যা কিছু কুসংস্কার যুক্ত যা কিছু অপরিষ্কার যা কিছু অপবিত্র সেগুলোকে বাদ দিয়ে সেই নীতিবোধ ফেরত আনার চেষ্টা করছেন তাই বলছেন তোমার সব হবে তোমার রাস্তা ঝাঁটানো হবে তোমার প্লেগ নিবারণ হবে সব সমাজসেবা হবে যদি তা ধর্মকে মেনে হয় শ্রী ভগবানকে যখন অর্জুন বলছেন যখন ধর্মের পতন এবং অধর্মের উত্থান হয় আমি নিজেকে সৃষ্ট করি কোন ধর্ম যখন সেই মানুষ নীতিহীন হয়ে যায় ভারতবর্ষ নীতির দিকে সবচেয়ে বেশি জোর দিয়েছে স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যেটি বলেই শেষ করব। তার মানে আপনারা কি বলতে চান যে আপনার ধর্মে পাপ বলে কিছু নেই স্বামীজি নিউ ইয়র্কে বললেন দেখো আমরা ভগবানকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দিইনি আমরা মনে করি শিশুর মুখ থেকে খাবার কেড়ে নেওয়া পাপ আমরা মনে করি বিধবার সর্বস্ব হরণ করা পাপ আমরা মনে করি দুর্বলের ওপর সবলের অত্যাচার পাপ এই সব জায়গায় ভারতীয় দর্শন মানুষকে নিয়ে এসছেন স্বামীজিকে সেটি চিনিয়ে দিয়েছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণ তিনি চিনিয়েছিলেন যে মানুষই দেবতা সেই দেবতার সাধনায় স্বামীজি সারা জীবন করেছেন এবং মনে করেছেন যে যে দেবতা কষ্টে আছে সেই দেবতাকে যদি একটু দান করতে পারেন তবেই তার পৃথিবীতে আসা তবেই তার মিশন সার্থক হবে তাই জন্যে তিনি সেই চেষ্টায় গোটা জীবন করে গেছেন যারা মন দিয়ে বাকচক্র শোনেন আমি তাদের অনুরোধ করব অনেকেই পত্রাবলী কিনেছেন আমার কলকাতায় অনেকের সঙ্গে দেখা হয়েছে তারা বলেছেন জানেন তো বাকচক্র শুনে আমরা পত্রাবলী কিনে পড়তে শুরু করে দিচ্ছি আমি শিউড়িতে কিছুদিন আগে গেছিলাম স্বামী জ্ঞান সঙ্গে সেখানেও অনেকে বলছেন যেমন বাঘচক্র প্রত্যেক শনিবার শুনি আমরা পত্রাবলি কিনে পড়েছি আমরা স্বামীর সংবাদ কিনে পড়েছি আমরা অবজয়ানন্দজির স্বামীজির পদপ্রান্তে কিনে পড়েছি তাদের অনুরোধ করছি এই চিঠিটা পড়বেন ক্ষেত্রীর মহারাজাকে আঠেরোশো পঁচানব্বই সালে লেখা চিঠি মন দিয়ে পড়বেন এবং যখনই পড়বেন স্বামীজির সেই শক্তি পাবেন কারণ স্বামীজি বলছেন যে আমার চিঠিপত্র পড়বে সে আমারই শক্তি পাবে আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি प्रणारणर प्रणार